নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্যস্থল ব্যাঙ্গালোর SMVT রেল স্টেশন টু হাওড়া রেল স্টেশন। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন। এটি হলো ব্যাঙ্গালোর যশবন্তপুর টু হাওড়া ট্রেন রুট। অবশেষে ট্রেনটি তার নির্ধারিত সময় অনুযায়ী হাওড়া উদ্দেশ্যে রওনা দিল। বাচ্চা কাচ্চা অনেক অনেক হচ্ছে দুপুরের মিল, যেটাতে ছিল ভাত, ডাল, মাংস, বোনলেস মাংস, রুটি ও টক দই। দুপুরের মিলের পরে বিকেলে যে টিফিনটা দিয়েছিল সত্যি অতি সুন্দর, পরিমাণেও বেশি, আইটেমও অনেক রকম। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের কাছে রাতের ডিনারটাও এসে গেল। দ্বিতীয় দিন খুব সকালের এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য।
আমরা যারা কম বেশি বেড়াতে যাই তারা চিল্কা হ্রদের কথা সবাই জানি। এটি হচ্ছে সেই চিল্কা হ্রদ যার পাশ থেকে একদম আমাদের ট্রেনটি ছুটি চলেছে। আর এই চিল্কা হ্রদ দেখতে দেখতে আমাদের সকালের টিফিনটাও এসে গিয়েছে। এখানে অনেকক্ষণ ট্রেনটি দাঁড়ায়, আপনারা যারা ট্রেনে খাবারের অর্ডার দিয়ে রাখেননি তারা এখানে অবশ্যই খাবার পেয়ে যাবেন অনেক কম খরচ। দ্বিতীয় দিন দুপুরের মিলের সাথে ছিল ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম। পুরো 30 ঘন্টার জার্নি কমপ্লিট করে অবশেষে আমাদের ট্রেনটি বিকাল ঠিক 4:30 সময় হাওড়া স্টেশনে এসে উপস্থিত হলো।